আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ শ্রীশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান, প্রভাষক কম্পিউটার অপারেশন। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি বিএম শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশনের আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে কম্পিউটারের বিভিন্ন জেনারেশন বা প্রজন্ম নিয়ে আলোচনা করব। তো আমরা কম্পিউটারের ইতিহাস থেকে জেনেছি যে কম্পিউটার একদিনে আবিষ্কৃত হয়নি, অনেক গবেষকদের অনেক পরীক্ষা নিরীক্ষা, ত্যাগ তিতিক্ষা এবং সময়ের বিবর্তনে আজকের এই আমরা যে কম্পিউটারটি দেখতে পাচ্ছি, এই আধুনিক কম্পিউটারটি কম্পিউটারের রূপ লাভ করেছে। তো আজকে আমার আলোচনার বিষয় হলো কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন। কম্পিউটার বিভিন্ন পর্যায় বা ধাপ অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসেছে। পরিবর্তন বা বিকাশের এই ধাপগুলোকে কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন বলা হয়ে থাকে। এক একটি প্রজন্মের পরিবর্তনের সময় নতুন বৈশিষ্ট্যগুলো প্রাধান্য লাভ করে এবং পুরাতন বৈশিষ্ট্যগুলো পাশাপাশি থেকে যায়। তো আমরা জানি কম্পিউটারের এই প্রজন্ম বা জেনারেশন একদিনে হয়নি, অনেক যুগ যুগ ধরে অনেক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ফলে আজকের এই কম্পিউটার আধুনিক কম্পিউটার বা বর্তমান কম্পিউটারের রূপ লাভ করেছে। কম্পিউটারের এই প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম 1946 সাল থেকে 1958 সাল পর্যন্ত প্রথম প্রজন্মের সময়টা বিস্তৃত। তো প্রথম প্রজন্মের কম্পিউটার 50 দশকে প্রথম প্রজন্মের কম্পিউটারটি আবিষ্কৃত হয়েছিল। বায়ুশূন্য টিউব দ্বারা এ সময়ের কম্পিউটার তৈরি হতো। এই কম্পিউটারগুলো আকারে অনেক বড় ছিল, বেশ কয়েকটি রুম নিয়ে বা বিশাল আকৃতির একটি ঘরে এই কম্পিউটারকে রাখা হতো এবং এই কম্পিউটারগুলো অনেক বড় বড় যন্ত্রপাতি সমন্বয়ে তৈরি হয়েছিল। তো এই কম্পিউটারটি কিছুক্ষণ চালানোর ফলে গরম হয়ে যেত এবং আমরা এটাও শুনেছি যে এই গরমকে ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি ডালা হতো। তো প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো যেহেতু বিশাল আকৃতির কম্পিউটার ছিল, এই প্রজন্মের কম্পিউটারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা এই যেমন বেকুয়াম টিউব বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর প্রচলন ছিল এবং চুম্বকীয় ড্রাম মেমোরি ছিল, সীমিত ডাটা ধারণ ক্ষমতা ছিল, পাঞ্চ কার্ডের উপযোগী ইনপুট আউটপুট, এইগুলো এই ধরনের সরঞ্জাম ব্যবহার করা হতো। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম প্রজন্মের কম্পিউটার যেহেতু 50 দশকের কম্পিউটার ছিল, তো এই কম্পিউটারগুলো আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলো সমন্বয়ে গঠিত হয়েছিল। তো এই প্রথম প্রজন্মের পরে আসছে আমাদের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। এর ব্যক্তিটা ছিল 1958 সাল থেকে 1965 সাল পর্যন্ত ছিল। 1958 সালের পর থেকে কম্পিউটারে এই ভালভের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার হতে শুরু করে। ট্রানজিস্টর আবিষ্কৃত হওয়ার পরে কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে এবং তোমার এই কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমি আগেই বলেছি যে এই গবেষকদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে বিভিন্ন ধরনের কম্পিউটারের প্রজন্মে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। যখন কোনো নতুন বৈশিষ্ট্য আবিষ্কৃত হয় তখন এটি আরেকটি নতুন প্রজন্মের রূপ লাভ করে এবং এই প্রজন্মের কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো হলো তোমার এখানে
বেকুয়াম টিপ বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এবং এখানে ট্রানজিস্টরের ব্যবহার হয়ে থাকে, চুম্বকীয় কোর মেমোরি। এখানে আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলোতে দেখেছি যে এই বিশাল আকৃতির কম্পিউটার, এখানে আকৃতির দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আকৃতির কিছুটা সংকোচন হয়েছে এবং প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো ব্যবহার করার ফলে যেরকম তাপ অত্যধিক বেড়ে যেত এবং সেই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য পানি ঢালা হতো, তো এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে তাপ সমস্যার সমাধান হয়েছে এবং কম্পিউটারের যে গতিগুলো ছিল, ওই কম্পিউটারের কার্যক্ষমতার যে গতি ছিল সেই গতিটা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি যে গতিটা বেড়েছে এবং নির্ভরযোগ্যতার প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এর প্রতি আমরা নির্ভরশীলতাটাও বেড়ে গিয়েছে। আর সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। আমি আসছি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো আমার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। এখন আমরা আসছি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1965 সাল থেকে 1971 সাল পর্যন্ত সময়কে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল বলা হয়ে থাকে। এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি সেই বৈশিষ্ট্যগুলো হলো, এই প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিটের সমন্বয়ে গঠিত। এই এখানে অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। এর ফলশ্রুতিতে এই কম্পিউটারগুলো আমাদের যে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো ছিল ওই প্রজন্মের কম্পিউটার থেকে অনেকটা আধুনিক, অনেকটা বেশি কার্যক্ষমতা এবং আকারের সংকোচন এই বৈশিষ্ট্যগুলো লাভ করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের কী কী বৈশিষ্ট্য। আমি তোমাদের সাথে ওই বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। যেহেতু প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে তোমার যন্ত্রপাতির দিক দিয়ে অনেক পরিবর্তন এসেছে, ট্রানজিস্টরের ইন্টিগ্রেটেড সার্কিট বা ট্রানজিস্টরের ব্যবহার হয়েছে, এই ফলশ্রুতিতে এই কম্পিউটারটি আকারে ছোট হয়েছে এবং দামেও প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে সস্তা হয়েছে, বিদ্যুৎ খরচও কম হচ্ছে, কাজের যে কার্যক্ষমতা এই কার্যক্ষমতাটাও অনেক গুণে বেড়ে গিয়েছে। তো এছাড়াও তৃতীয় প্রজন্মের যে কম্পিউটারের যে আরও বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো, একীভূত বর্তনী, ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যাপক প্রচলন, আকৃতির সংকোচন, উন্নত কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা, সর্বোপরি মিমি কম্পিউটারের প্রচলন। সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো আমার তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। এখন আমি আসছি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ প্রজন্মের কম্পিউটার, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কালটা হলো 1971 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। এই কম্পিউটারের চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কালকে 1971 সাল পর্যন্ত এই সময়টি বিদ্যমান রয়েছে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারের এই প্রজন্মের সময় থেকে এই কম্পিউটারে অর্ধপরিবাহী মেমোরি প্রবর্তিত হয়েছে এবং BLSI প্রযুক্তির মাধ্যমে তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয়েছে। BLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড, BLSI ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড আমাদের প্রিয় শিক্ষার্থী, চতুর্থ প্রজন্মের কম্পিউটারে BLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড,
এই প্রযুক্তিটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়েছে। এই প্রযুক্তিটি ব্যবহার হওয়ার ফলে চতুর্থ প্রজন্মের কম্পিউটারটি মাইক্রো প্রসেসরের রূপ লাভ করেছে, ফলে কম্পিউটারের আকার এবং দাম আরও অনেক বেশি কমে গিয়েছে এবং কাজ করার ক্ষমতা বহুগুণে বেড়েছে। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আমরা যদি লক্ষ্য করি, বৃহদাকার একীভূত বর্তনী, যেটাকে আমি BLSI বলেছি, মাইক্রো প্রসেসর ও মাইক্রো কম্পিউটারের প্রসার এবং প্রচলন অনেক বেড়েছে, এবং চতুর্থ প্রজন্মের কম্পিউটারে বর্ধিত ডাটা ধারণ ক্ষমতা এবং নির্ভরযোগ্যতার উন্নতি হয়েছে, বিভিন্ন অপারেটিং সিস্টেমের ব্যবহার হয়েছে, সর্বোপরি মাইক্রো কম্পিউটারের ব্যাপক প্রচলন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছাড়াও চতুর্থ প্রজন্মের বর্তমানে আমরা যে মাইক্রো কম্পিউটার ব্যবহার করছি, সেই কম্পিউটারটি হলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলেই বুঝব যে বর্তমান সময়ের কম্পিউটারটি হলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার। পরবর্তীতে আমি আসছি পঞ্চম প্রজন্মের কম্পিউটার। পঞ্চম প্রজন্মের কম্পিউটারটাকে আমরা যেটাকে ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার বলে থাকি, আমেরিকা এবং জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে সায়েন্টিস্টরা। সুপার BLSI, যেটাকে আমরা সুপার ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপ এবং অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটার সৃষ্টি হবে। এটি হবে অত্যন্ত শক্তিশালী মাইক্রোপ্রসেসর এবং প্রচুর ডাটা ধারণ ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটার। যে কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলে থাকি, এই সফটওয়্যারগুলো পঞ্চম প্রজন্মের কম্পিউটারে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পঞ্চম প্রজন্মের আমার আলোচনা থেকে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো, যে বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যেটাকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেছি, কম্পিউটার বর্তনীতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার, সর্বোপরি প্রোগ্রাম সামগ্রীর সর্বোপরি উন্নতি হবে, স্বয়ংক্রিয় অনুবাদ এবং শ্রবণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোজন করা যাবে। সর্বোপরি পঞ্চম প্রজন্মের কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার থাকবে। এই পঞ্চম প্রজন্মের কম্পিউটার আমাদের আমেরিকা জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর জন্য সর্বোপরি প্রচেষ্টা চালানো হচ্ছে। তো আমরা অদূর ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের কম্পিউটারকে দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন। আমার আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পিউটার বিভিন্ন ধাপ বা পর্যায় অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসেছে। কম্পিউটারের পাঁচটি প্রজন্ম রয়েছে, সেটা 50-এর দশক থেকে শুরু করে বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে এর সময়কালটা চলছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো তোমরা এতক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।